সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন বৃহস্পতি গ্রহ বৈগুণ্যতার জন্য ধারণীয় রত্নপাথর পোকরাজ। আপনি যে ইউলোপোকরাসটি কিনেছেন আপনি এই ভিডিওটি সূক্ষ্মভাবে দেখলে বুঝতে পারবেন যে আপনার হাতের পাথরটি আসল না নকল শুধু তাই নয় পাথরটি কাজ করছে কি করছে না তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক দেবগুরু বৃহস্পতি নামক গ্রহের বৈগুণ্যতা দূর করতে পোকরাজ নামক রত্ন পাথরের বিকল্প নেই পোকরাজ বা পুষ্পরাগমণিটি নিঃসন্দেহে খনিজ রত্ন এবং এটি সেফায়ার গ্রুপের অতি মূল্যবান মহারত্ন পোকরাজের স্নিগ্ধ শুভ্র হলুদ সহজেই রত্নবিলাসীদের মন আকর্ষণ করে হলুদ পোকরাজ ছাড়াও বিচিত্র বর্ণের হয়ে থাকে এই পোখরাজ যেমন ঈষৎ পীত বর্ণের পীতাভাযুক্ত লোহিত বর্ণের লোহিত আভাযুক্ত পীত বর্ণের নীলাভাযুক্ত শুক্লবর্ণের শুদ্র বা শুভ্র বা শ্বেত বর্ণের এমনকি অতিশয় লোহিত বর্ণেরও হয়ে থাকে পোকরাজের শ্রেণীবিন্যাস নামাঙ্করণ আসছে কিন্তু তার বর্ণ বৈচিত্র্য থেকে পোকরাজ নামক রত্নখনিজ বা রত্নপাথরটি। অতি মূল্যবান বলে। এটা সৌভাগ্যের সাবিকাটি একমাত্র এই মূল্যবান রত্নপাথরটি যদি বা মূল্যবান পোকরাজ রত্নপাথরটি যদি সঠিক হয় এক কথায় পোকরাজ যোগ পুরস্কার বা চেষ্টার সম্মিলিত ফলই হল সফলতার স্বর্ণ শিখরে পৌঁছানোর কাঙ্ক্ষিত সফলতার চাবিকাঠি জ্যোতিষশাস্ত্র মোতাবেক হাতে বৃহস্পতির ক্ষেত্র অর্থাৎ এই তর্জনীর নিচে এই অংশটা সুপ্রিয় দর্শক এই যে তর্জনী আঙ্গুলের গোড়ার এই অংশটা এই বৃহস্পতির ক্ষেত্র যদি নিচু জব, তিল বিন্দু বা জাল প্রভৃতি অশুভ ছিন্ন থাকলে অথবা এবং এমনকি পাপ গ্রহের দশান্ত দশায় পোখরাজ মন্ত্রের ন্যায় কাজ করে যাদের জন্ম ধনুরাশি ধনুলগ্ন ও মিন রাশি মিন লগ্ন তাদের জন্য পোখরাজ অশুভ প্রভাব দূর করে এবং শুভ ফল আনয়ন করে প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য চার থেকে রতি আর নারীদের জন্য তিন থেকে চার রতি আংটিতে লকেটে অথবা বাহুতে পরিধান করা চলে সুপ্রিয় দর্শক এবার আসি বিশুদ্ধ বা উৎকৃষ্ট মানের পোকরাজ যে পোকরাজ স্বচ্ছ স্নিগ্ধ নির্মল প্রতিফলন প্রতিসরণ ও দুটি বের হয় সমতল সুডৌল হলুদ পিতের মিশ্রণ বর্ণ বিশিষ্ট হরিদ্রাভাযুক্ত উজ্জ্বল সুদর্শন ছিদ্র দাগ ফাটল বিন্দু প্রভৃতি দর্বর্জিত। মসৃণ স্পর্শে শীতল অনুভূতি প্রাপ্ত হলে সেই পোকরাজকে সর্বোৎকৃষ্ট বলে জানবে এরূপ পোকরাজ পরিমাণ মতো শোধনপূর্বক ধারণ করলে ক্ষমা দয়া মায়া জ্ঞান বিদ্যা ধার্মিকতা মানবিকতা পরদক্ষ কাতরতা সত্যবাদিতা নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব বিভিন্নমুখী পরিকল্পনা বাস্তবায়ন এমন কি গুরুজন ও দেবদ্বীজে ভক্তিপরায়ণ হয়ে থাকে এক কথায় পোকরাজ পরিধানে দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হয়ে ধারণকারী মানবকে মহামানবে রূপান্তরিত করে তাতে সন্দেহ নেই এবার আসি অশুদ্ধ বা নিকৃষ্ট মানের পোকরাজ যে পোকরাজের মধ্যে কৃষ্ণ বিন্দুযুক্ত রুক্ষ ধূসর বর্ণ লঘু ছায়াযুক্ত নানান বর্ণযুক্ত রেখা ফাটল চেরা দাগ বিন্দু ছোপ ছোপ বর্ণ ধোয়াটে দুধের মতো সাদা আভা বা প্রলেপযুক্ত ছায়াহীন অমসৃণ কালো বা ধূস ধূসর আভাযুক্ত ওজনে হালকা উজ্জ্বলতা বিহীন শর্করার মতো পোকরাজ অশুদ্ধ বা নিকৃষ্টমানের এই ধরনের পোকরাজ ধারণে ধারণকারীর জীবনে কোনো প্রকার উপকার তো হয়ই না বরং নানান প্রকার চারিত্রিক কলুষতা মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক প্রবঞ্চনা পাপ কাজে মতিত্ব মামলা মোকদ্দমায় জড়িয়ে সর্বশান্ত স্ত্রী লোক দ্বারা প্রতারিত ঋণের জালে আটকে গিয়ে মানব মন আত্মহত্যার দিকে ধাবিত হয় এমনকি দাম্পত্য অসন্তোষ বাড়তে বাড়তে এক সময় বেড সেপারেশান থেকে কোর্ট সেপারেশান পর্যন্ত নিয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক এবার আসি আপনার পাথরটি সঠিক কিনা কিভাবে পরীক্ষা করে বুঝবেন যে পাথরটি সঠিক কিনা যে পোকরাজ কোষ্ঠী পাথরে ঘর্ষণ করলে পিছলে যায় এবং সুর বের হয় ক্ষয় হলেও বরং উজ্জ্বলতা বৃদ্ধি পায় সেই পোকরাজ বিশুদ্ধ খাঁটি বলে জানবে দ্বিতীয়ত যে পোকরাজ গরম জলের মধ্যে ছেড়ে দিলে দ্রুত জলের তাপমাত্রা কমে আসে তৃতীয়ত বিশুদ্ধ খাঁটি পোকরা চুলকে আকর্ষণ করে অর্থাৎ পরিষ্কার শ্যাম্পু করা চুলকে যদি পোকরাজের গায়ে ধরে আস্তে আস্তে টান দেওয়া হয় বা কাছাকাছি নেওয়া হয় দেখবেন যে ওই চুলটাকে আকর্ষণ করে চতুর্থত পোকরাজে পানের রসের সবুজ অংশকে বিলীন বা ফ্যাকাশি করে পঞ্চমত জমাট বাঁধা খাঁটি ঘিয়ের উপর ছেড়ে দিলে ঘিটা দ্রুত গলে যায় এবার আসি পোকরাজের বর্ণ বিশুদ্ধ খনিজ পোকরাজের বর্ণ সাধারণত হলুদ হলেও হলুদের মধ্যে বিভিন্ন প্রকার বর্ণ লুকিয়ে থাকে যেমন হালকা গাঢ় হলুদ হলুদ পীতের মিশ্রণ হলুদ লালের মিশ্রণ হলুদ নীলের মিশ্রণ প্রভৃতি বর্ণের হয়ে থাকে তন্মধ্যে হলুদ করবি ফুলের বর্ণ বিশিষ্ট পোকরাজি সর্বোৎকৃষ্ট পোকরাজ স্যাফায়ার গ্রুপের রত্ন এটি হলুদ হলে পোকরাজ নীল হলে নীলা লাল বা গোলাপি হলে রক্তমুখী নীলা বা পিঙ্ক সাফায়ার আর হলুদ নীলের সংমিশ্রণজনিত বর্ণ হলে সেটা পিতম্বরী নীলা বলে খ্যাত বা নামকরণ করা হয়ে থাকে সুপ্রিয় দর্শক এবার আসি পোকরাজের উপকারিতা বিশুদ্ধ খনিজ পোকরাজ নামক রত্নপাথর শোধন পূর্বক ধারণ করলে ধারণকারী ধার্মিক উদার পরোপকারী দেবদী যে ভক্তি শ্রদ্ধা পিতা মাতা ও গুরুজনদের আশীর্বাদ প্রাপ্তি জ্ঞান বিদ্যা অর্থ সম্মান এমনকি মানবিকতা সত্যবাদিতা ন্যায়নিষ্ঠা ধর্ম গ্রন্থ রচনা অধ্যয়ন আধ্যাত্ম চেতনা অধ্যাপনা ভিত্তিতে প্রচুর সুনাম যশ এমনকি মানব জাতির শত প্রকার দোষ দূরীভূত ও মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রাপ্ত হয়ে মহা মানবরূপে জগতের বুকে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয় এক কথায় বিশুদ্ধ শোধিত পোকরাজ ধারণে ধারণকারীকে ধন ঐশ্বর্য বৃদ্ধি করে তুল্য করে তোলে তাতে সন্দেহ নেই বিপরীতে শারীরিক ব্যাপারে মাথা ঘাড়ে ব্যথা পাকস্থলীর রোগ জন্ডিস ঘা, অনিদ্রা ব্লাড ক্যান্সার ফুসফুস লিউকোরিয়া মাথার চুল পড়া প্রভৃতি রোধ করে এমনকি নারী জাতির মান মর্যাদা সম্ভ্রম নষ্টের হাত থেকে বাঁচায় দাম্পত্য সুখ শান্তি চিরস্থায়ী ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভে পোকরাজ মন্ত্রের ন্যায় কাজ করে সুপ্রিয় দর্শক পোকরাজ বিভিন্ন দেশের বিভিন্ন প্রকারের পোকরাজ পাওয়া যায় বিশেষ করে সিংহল কাশ্মীর শ্রীলঙ্কা বার্মা জাপান সাইবেরিয়া উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া গ্রেট ব্রিটেন দক্ষিণ আফ্রিকা আসিয়া মাইনর হিব্রিডস প্রভৃতি দেশে প্রচুর পোকরাজ পাওয়া যায় বিভিন্ন দেশের প্রাপ্ত পোকরাজের মধ্যে সিংহল শ্রীলঙ্কা ও কাশ্মীরি পোকরাজ সব থেকে স্বচ্ছ উজ্জ্বল কাঠিন্যতা আকর্ষণীয় সহ গ্রহ বৈকুণ্যতা বেশি কার্যকরী বলে কাছে চাহিদা বেশি এবং চাহিদার তুলনায় দুর্লভতা বেশি হয় মূল্যটা বাড়া স্বাভাবিক বাকি দেশের রত্ন খনিজ থেকে প্রাপ্ত পোকরাজের সহজলভ্যতার সাথে সাথে এর উজ্জ্বলতা কাঠিন্যতা স্বচ্ছতা প্রভৃতি কম হয় এর কার্যকারী ক্ষমতা অনেকাংশে কম তবে এ সকল পোকরাজ পরিমাণে বা ওজনে একটু বেশি এবং উত্তম রূপে শোধনপূর্বক ধারণ করলে যথেষ্ট শুভ ফল পাওয়া যায় এবার আসি পোকরাজের ভেজাল বা নকল পোকরাজের বিকল্প ভেজাল বা নকল যেমন ওরিয়েন্টাল টোপাজ অ্যান্ড্রাইড গার্নেট দোয়াটে হলুদ কোয়ার্টস স্প্যানিশ কোয়ার্টস ফলস টোপাজ সিনথেটিক রোজ এমনকি বিভিন্ন প্রকার হলুদ হালকা রঙের পাথরকে এক শ্রেণীর অসাধু রত্ন ব্যবসায়ীরা বা রত্ন রত্নজ্যোতিষিরা মহাবূল্যবান পাথর পোকরাজের নামে নামাঙ্করিত করে বিক্রয় করে চলেছেন অল্প পুঁজিতে অধিক লাভের আশায় সেগুলো আসলে কিতা আমি বর্ণনা করতে চাচ্ছি সর্বপ্রথম ব্লেন্ডি নামক পাথর লোহা বা দস্তার খনি থেকে এক ধরনের স্বচ্ছ কখনো অর্ধস্বচ্ছ গন্ধকযুক্ত হলুদ রত্ন পাথর পাওয়া যায় এ সকল পাথরকে কাটিং ও পালিশ করলে পোকরাজের ন্যায় হলুদ পিত এর মিশ্রণজনিত উজ্জ্বল যুক্ত রত্ন পাওয়া যায় মহামূল্যবান রত্নপাথর পোকরাজের ভেজাল হিসাবে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে বাজারে বিক্রয় হয় অবশ্য এসব পাথরের উজ্জ্বলতা বেশি দিন স্থায়ী হয় না পার্বত্য অঞ্চল এমনকি ভারতের শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত প্রায় অঞ্চলের দস্তার খনি থেকে বেলেন্ডি নামক প্রচুর পরিমাণে উত্তোলন ও বাজাজাত করা হয় এবার আসি পিতাব এসপেতুমিনি আর্জেন্টিনা ব্রাজিল ফিলিপাইন প্রভৃতি দেশে এই পাথরগুলি প্রচুর পরিমাণে পাওয়া যায় এর বর্ণ খুবই উজ্জ্বল তবে কাঠিন্যতা খুবই কম এবং ভিতরে বাবলস বা সিট ধরার মতো মনে হয় এর প্রধান উপাদান অ্যালুমিনিয়াম লিথিয়াম ও সিলিকন দেখতে অনেকটা হালকা হলুদ বর্ণের আসল বিশুদ্ধ খনিজ রত্ন পোকরাজের সাথে এর বৈষম্যতা ধরা কঠিন এবার আসি টিটানাইট স্পেনি নামক এক ধরনের পাথর আমেরিকা সুইজারল্যান্ড স্পেন প্রভৃতি দেশে রত্ন খনিজে এই পাথর প্রচুর পরিমাণে পাওয়া যায় এ সকল খনিজ পাথরের অধিকাংশ সবুজ বর্ণের হয়ে থাকে এই সবুজ বর্ণের টিটানাইট স্পেনিকে পান্নার নকল বলে চালানো হয় আর সামান্যতম যা হলুদ বর্ণের থাকে সেটির উজ্জ্বলতা পোখর গাঢ় হলুদ বর্ণের তবে কাঠিন্যতা কম পোকরাজের ভেজাল হিসাবে অহরহ বাজারে বিক্রয় হয় এর রাসায়নিক উপাদান টিটার নিয়াম সিলিকন ও ম্যাগনেশিয়াম এরপরে আসি তুরমুলিন তুরমুলি নানান বর্ণের হয়ে থাকে তন্মধ্যে হলুদ পিতের মিশ্রণজনিত বর্ণকেই পোকরাজের ভেজাল রূপে বিক্রয় করা হয় ভারত বার্মা প্রভৃতি দেশ থেকে সংরক্ষিত এক ধরনের খনিজ হল কেমিটেরাইট এটি দেখতে অনেকটাই অর্ধশস্ত্র এবং কিছুটা কাটা রঙের তবে ওজনে যথেষ্ট ভারী এগুলো পোকরাজের ভেজাল বা নকল হিসাবে প্রচুর চলে এছাড়া ব্রাজিল টিউনিশিয়া দক্ষিণ আমেরিকা প্রভৃতি রাষ্ট্র থেকে প্রাপ্ত স্কেপেলাইট নামক এক ধরনের বেলে হলুদ পাথরকেও পোকরাজ বলে চালানো হয় ফোয়াম্পার নামক এক ধরনের রত্ন খনিজ যেটা ইংল্যান্ড আমেরিকা চীন প্রভৃতি দেশে পাওয়া যায় এর বর্ণ অনেকটা ফিকে হলুদ এমনকি আজকাল বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সংমিশ্রণে পোকরাত সদৃশ্য নকল পাথর কৃত্রিম উপায়ে প্রস্তুত করা হয় এগুলো অবশ্যই সহজে ধরা পড়ে তবে সুপ্রিয় দর্শকবৃন্দ একটা কথা মনে রাখবেন তা হল আসল নকল উভয় প্রকার পোকরাজই কিন্তু খনিজ রত্ন বিদায় শনাক্ত করাটা অভিজ্ঞ জ্যোতিষী ও জহুরি ছাড়া অসম্ভব হয়ে পড়ে এবার আসি পোকরাজের বিভিন্ন দোষ ও দোষযুক্ত পোকরাজ ধারণের কুফল জ্যোতিষশাস্ত্র মোতাবেক দেবগুরু বৃহস্পতির বৈগুণ্যতার জন্য ধারণীয় মহামূল্যবান খনিজ রত্ন পোকরাজের মধ্যে বিভিন্ন প্রকার দোষ ত্রুটি এমনকি অশুভ চিহ্নাদির উপস্থিতি প্রায়ই দেখা যায় যেমন কৃষ্ণবিন্দু অঙ্কিত রুক্ষ সাদা দাগযুক্ত মলিন লঘু জ্যোতিহীন কর্কশ দিশায় যুক্ত ভগ্ন ফাটা প্রভৃতি এই রূপ পোকরাজ দোষযুক্ত হয় ধারণকারী জীবনে উপকার তো হয়ই না বরং নানান প্রকার অশুভ ফল প্রদান করে সর্বপ্রথম আসে কৃষ্ণ বিন্দু অঙ্কিত বা সাদা দাগযুক্ত পোকরাজ যে পোকরাজের মধ্যে সূক্ষ্ম কৃষ্ণ বর্ণের এবং সাদা ফুটকির মতো দেখা যায় এরূপ পোকরাজ ধারণে অর্থ সম্পদ সম্পত্তি বিনাশ সহ মান সম্মান ও সম্ভ্রমহানি ঘটে অবশ্য বিশুদ্ধ খাঁটি পোকরাজের মধ্যে বাবলস থাকতে পারে এটা কিন্তু পাথরের ত্রুটি নয় ভগ্ন বা ফাটা দোষযুক্ত পোকরাজ যে পোকরাজের কিয়দংশ বা কিছুটা অংশ ভাঙা অথবা বাইরে ফাটা যা নখে বাঁধে অন্তর ফাটা যা সূর্যালোকে ধরলে সহজে বোঝা যায় এরূপ রত্ন ধারণ করলে ধারণকারী ভ্রাতা ভগ্নী পিতা মাতার সহিত কলহ এমনকি তীব্র মানসিক অশান্তি দেখা দিতে পারে সংসার পরিজনের মধ্যে একদিকে রুক্ষ আবার জ্যোতিহীন দোষযুক্ত পোকরাজ যে পোকরাজের উপরের প্লেট মসৃণ সরল তল বিশিষ্ট না হয়ে যদি রুক্ষ হয় সেই সঙ্গে কোনো রূপ আলোক জ্যোতি বিচ্ছুরিত না হলে বা আলোক রশ্মির প্রতিফলন বা প্রতিসরণ না ঘটলে সেরূপ রূপ পোকরাজ ধারণে অযাচিত অর্থ ব্যয় ঋণগস্ততা দাম্পত্য অসন্তোষ সহ মনে প্রতিহিংসা জাগরিত হয় এবার আসে দ্বি ছায়া দোষযুক্ত পোকরাজ যে পোকরাজের অর্ধেক সাদা অর্ধেক হলুদ বা অর্ধেক হালকা বাকি অংশ গাঢ় এরূপ রং বিশিষ্ট পোকরাজ ধারণে নানান প্রকার শারীরিক অসুস্থতা পিতা মাতা গুরুজন বিয়োগ সহ নানান প্রকার শোক দুঃখ দুর্দশার কারণ হবে এরপর আসি শর্করা গর্ব দোষযুক্ত পোকরাজ যে পোকরাজের অভ্যন্তরে চিনির দানার মতো সাদা সাদা দেখা যায় সেই সকল পোকরাজকে শর্করা দোষযুক্ত পোকরাজ বলে এরূপ পোকরাজ ধারণে শত্রুবৃদ্ধি অপমানবোধ কলহ বিবাদ মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা থাকে এবার আসি লঘু ও ওজনে হালকা দোষযুক্ত পোকরাজ যে পোকরাজ আকৃতি অনুপাতে ওজনে কম হাতে নিলে সহজে বোঝা যায় এরূপ পোকরাজ ধারণে ব্যবসা বাণিজ্যে লোকসান কর্মে হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশন ভ্রমণ নিষ্ফল প্রেমে ব্যর্থতা সহ সকল কাজে শ্রম হবে কিন্তু ফল হবে না তাই সুপ্রিয় দর্শক পোকরাজ কেনার আগে অন্তত আমার ভিডিওটি কমপক্ষে তিনবার সূক্ষ্ম রূপে দেখুন তারপরে আপনারা নির্ধারণ করুন যে পাথরটি কিনতে কার সহযোগিতা নেবেন আপনাকে বিশ্বাস কাউকে না কাউকে করতেই হবে কিন্তু বিশ্বাস করার আগে আপনি সেই বিশ্বাসী মানুষটিকে যাচাই করে তারপরে পাথরটি কিনতে যাবেন দেখবেন আপনার এই মহামূল্যবান রত্ন বিফলে যাবে না ধন্যবাদ সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় thank you